আমার ওয়াইফের সাথে এটা নিয়ে আবার একটু বোঝাপড়া হয়েছে। উনি বলছে যে সবচেয়ে করে বলে দিই, আমার একবারে বিশ্বস্ত সূত্রে আমার ব্যক্তিগত তথ্য নেওয়া কথাটা আমি দুই একবার দেখতে মাহফিলে আগেও বলেছি, আজকেও বলি। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় একটা ছেলে বিশ্ব জাকির মঞ্জিল কামিল মাদ্রাসায় পড়ে, নাম হলো সোহেল। সে ছেলেটা একটু বড়, বয়স একটু বেশি হয়ে গেছে, ক্লাস ফাইভে পড়ে। তো ঘটনাক্রমে আমি তাদের বাড়িতে গেলাম, অনেক লম্বা কথা সব বলছি না, তো তাদেরকে জিজ্ঞেস করলাম এত বড় ছেলে ফাইভে পড়ে কেন। তো ক্লাস মিস দেওয়ার কারণে অনেক সময় হতে পারে, আবার দেখেন না মেডিকেলে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ইন্টারমিডিয়েট পাস করার পরে প্রথমবার চান্স পায় না, আরেকবার চান্স নিয়ে আসে ভর্তি হয়, এক বছর ড্রপ দেয়, গ্যাপ দেয়, তারপরেও চান্স হলো, চেষ্টা হলো আমি মেডিকেলের জন্য ভর্তি হই, ঢাকা ভার্সিটির জন্য চান্স পাই। ভাইরা আমার, আমার ব্যক্তিগত একটা কথা বলি আপনাদের সাথে শেয়ার করি, আমার ছেলে ক্লাস ওয়ানে পাস করেছে, এবার মাদ্রাসায় দিয়েছে, আবার ক্লাস ওয়ানে দিয়েছে। তা আমার ওয়াইফের সাথে এটা নিয়ে আবার একটু বোঝাপড়া হয়েছে। উনি বলছে যে না আবার ওয়ানে দিব কেন, ছেলেটার এক বছর লস হয়ে যাবে, এক বছর লস করব কেন, এক বছর যে পিছিয়ে যাবে। তা আমি তাকে যুক্তি দিলাম, অনেক ছেলেরা অনেক ছাত্ররা ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এক বছর লস করে, আবার পরীক্ষা দেয়, মেডিকেলে চান্স পাওয়ার জন্য আবার পরীক্ষা দেয়। তো দুনিয়ার মেডিকেল ডাক্তার হওয়ার জন্য যদি এক বছর লস করতে পারে, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যদি এক বছর লস করতে পারে, আল্লাহর কোরআন হাদিস শিখার জন্য এক বছর কেন চার পাঁচ বছর লস দেওয়া উচিত দরকার হলে? দুনিয়ার জ্ঞান অর্জন করার জন্য আপনি লস কে মেনে মানতে পারবেন, আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য মানতে পারবেন না, তাহলে আপনি আল্লাহর সাথে প্রেমটা ভালো হয় নাই। তো সেই ছেলেটা দুই বছর অনেক বড় হয়ে গেছে, তো আমি জিজ্ঞেস করলাম যে এত বড় ছেলে ক্লাস ফাইভে পড়ে কেন, তো তারা বললো এই ছেলেটা অসুস্থতার কারণে দুই বছর পড়াশোনা করতে পারে নাই। তো কি অসুস্থতা? বললো যে অসুস্থ হয়ে গেল ছেলেটা, ডাক্তার দেখালো, কোটালীপাড়ার ডাক্তার বলল ফেল, গোপালগঞ্জের ডাক্তার ফেল, বরিশাল নিয়ে গেল, বরিশাল ওখান থেকে কাছে, বরিশালের ডাক্তার ফেল, ঢাকা নিয়ে গেল, ঢাকার ডাক্তার ফেল। ঢাকার ডাক্তাররা বোর্ড বসে সিদ্ধান্ত নিল এই ছেলেকে নিয়ে কি করা যায়, তারা বোর্ড বসে সিদ্ধান্ত নিয়ে বলল, তার বাবাকে বলল যে আপনার ছেলের 15 দিন আর দুনিয়াতে তার দুনিয়ার মুখ দেখতে পারবে, 15 দিন পরে আপনার ছেলেকে আর খুঁজে পাওয়া যাবে না, এই বাংলাদেশে তার চিকিৎসা শেষ, হয়তো বা বিদেশে নিয়ে চেষ্টা করতে পারেন, তবে চেষ্টা করলেও ফল যে ভালো হবে এটাও বলা যাচ্ছে না। তো বিদেশে নামার টাকা নেই, তো বিদেশে তো নিতে পারবো না, বললো বিদেশি ডাক্তার এনে তাকে চিকিৎসা করালে চেষ্টা করা যেতে পারে, তারপরে ফল ভালো হবে কিনা বলতে পারছি না। তো তার বাবা বলল টাকা কত লাগবে, বললো 2.5 লাখ। আমি কথাটি প্রায় 2005 সালের কথা বলছি, তখনকার 2.5 লাখ টাকা এখন মোটামুটি 10-12 লাখ টাকার মতো হতে পারে, না হলেও কম বেশি একটু হবে 8-10 লাখ টাকা। তো গরিব মানুষ দোকান করে খায়, চিন্তা করলো এক সন্তানকে বাঁচাতে যে চিকিৎসা করতে যদি 2.5 লক্ষ টাকা খরচ করি, তাহলে আরো 3টা সন্তান আছে, এদেরকে নিয়ে সবাইকে নিয়ে পথে বসতে হবে, বিদেশি ডাক্তার এনেও চিকিৎসা করা সম্ভব নয়, আবার বিদেশে নিয়ে চিকিৎসা করা সম্ভব নয়, কি করবে? এবার বলল ডাক্তার তো বলে দিয়েছে 15 দিন এ দুনিয়ার মুখ দেখবে, বাবা মা সন্তানটাকে নিয়ে চলে গেল বাড়িতে, গুনতেছে দিন, সন্তান যদি অসুস্থ থাকে বাবা মার মুখের মধ্যে খাবার যায় না, মুখে গেলেও পেটে যায় না, 7টা দিন চলে গেল, 8ম দিনে বাড়ির পাশে এক লোক বলছে ভাই খেদমত দিবেন নাকি, খেদমত করবেন নাকি, এনারা বলল কানে আওয়াজ আসার পরে বলল কিসের খেদমত, তেনারা বলছেন পাশের গ্রামে মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, জিকিরের মাহফিল হবে, কারা করবে, বিশ্ব জাকের মঞ্জিল আর প্রসি দরবার শরীফে যারা যায় তারা মাহফিল করবে। এনারা বললেন খেদমত দিলে লাভ কি, ওই জাকের ভালো অভিজ্ঞতার লোকে বললেন আমরা দেখেছি আমাদের বাস্তবতায়
বিশ্বজাকির মঞ্জিল আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবার শরীফের প্রচার প্রচারণায় খেদমত করলে নিয়ত যদি সহি হয় আল্লাহ কঠিন কঠিন নেক মকসুদ পূরণ করে দেয়। কঠিন কঠিন বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। এখন এই বাবা মার চিন্তা হলো আমাদের ছেলে তো বাঁচবে আর সাত দিন। বললো ভাই আমাদের ছেলেকে ডাক্তার বলেছে আর সাত দিন, মানে পনেরো দিনের মধ্যে আট দিন গেছে গা সাত দিন আছে, আমার এই ছেলে কি ভালো হবে? বললো ভালো করার মালিক আল্লাহ। ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ওসিলা নবীরা ওলিরা নেকামল বিভিন্ন ওসিলা আছে। তো বলে এই এর চেয়ে তো কঠিন কঠিন অসুস্থ রোগীকে তো আল্লাহ তাআলা আত্মশিপিরের ওসিলা আল্লাহ ভালো করেছে, তুমি খেদমত দিয়ে দেখো। বলেন ঠিক আছে আজকে খেদমত দিলাম একটা নিয়ত করে। ওই যে লোক খেদমত করতে আসছিল উনি বললো যে আমাদের ইউনিয়নের সভাপতি আছে তার সঙ্গে আপনি একটু পরামর্শ করেন। তো দুই একদিন পরে সভাপতি আসছে ইউনিয়নের, উনি বললেন যে ভাই আমার ছেলের তো অবস্থা অসুস্থ বাড়িতে পড়ে আছে কি করব। বলে আপনি আল্লাহর দরবারে একটা ইয়া করেন যে আল্লাহ আমার ছেলে যদি ভালো হয় তাহলে এটা নিয়ত করেন। এখন ওই মানুষগুলি চিন্তা করলো আল্লাহ আমার ছেলে যদি ভালো হয় তাহলে আল্লাহ তোমার ওলির দরবার বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফ হয়, সেখানে অনেক মানুষ তবারক খায়। বিশ্ব জাকির মঞ্জিল ওরস শরীফের তবারকের জন্য এই যে ওনাদের আথালে একটা এরে বাছুর ছিল তখন থেকে আট মাস পরে ওরস শরীফ। বলল আল্লাহ আমার এই ছেলে যদি এই গরু নিয়ে বিশ্ব জাকির মঞ্জিলে যেতে পারে তাহলে এই গরুটা বিশ্ব জাকির মঞ্জিলে ওরস শরীফে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাকি কয় দিন ওরস শরীফের? আট মাস। আট মাস। আর ছেলে ডাক্তার বলছে আর পনেরো দিনের মধ্যে আট দিন তো গেছে আরো দুই দিন গেছে মাত্র আর পাঁচ দিন। নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করার মালিক। আল্লাহর ওলির উসিলা আল্লাহ তাআলা কি করে? এই যে বলার পরে আস্তে আস্তে ছেলেটি সুস্থ হতে লাগলো। মাসকান্দে আরেকটি কথা তার নিয়ত করেছিল, বলেছিল এই ছেলে যদি সুস্থ হয় ভালো হয় তাহলে আমরা শুনেছি বিশ্ব জাকের মঞ্জিলে আলিয়া মাদ্রাসা আছে, আমরা ওই মাদ্রাসায় আমার ছেলেটাকে পড়াবো। ফাঁক দিয়া ওই জাকের ভাই সভাপতি বলেছিল মাঝখানে একটু সুস্থতা বোধ করলে আপনার ছেলেটাকে নিয়ে একটু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে জিয়ারত করে নিয়ে আসেন, রওজা শরীফ জিয়ারত করে নিয়ে আসেন। ওই সন্তানটাকে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিলে জিয়ারত করে নিয়ে আসলো। সন্তানটি আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। ঠিকই আট মাস পরে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফ। ওই সন্তান গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া থানার ভাঙ্গারহাট এলাকা থেকে হেঁটে হেঁটে ওই গরু নিয়া আট মাস পরে বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শরীফে গেছে। এই ছেলেটির পরিপূর্ণ সুস্থ হতে লাগলো দুই বছর। এই দুই বছর তার পড়াশোনা বন্ধ, ঠিক এই জন্য দুই বছর পরে ছেলেটাকে আবার ক্লাস ফাইভে বিশ্ব জাকের মঞ্জিলে ভর্তি করেছে। ওই ছেলেটি ফাইভ থেকে শুরু করে ফাজেল পাস করে বিশ্ব জাকের মঞ্জিলে পড়াশোনা করেছে, এখনো বেঁচে আছে, বিয়ে শাদি করে এখনো সংসার করছে। আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য আমি ঠিকানাও দিয়ে দিলাম, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার ভাঙ্গারহাট এলাকায়, ছেলেটার নাম সোহেল, তার পারিবারিক ভাবে আমার তার সাথে সম্পর্ক আছে।